মধ্যে তেল দিয়ে দিচ্ছি, একটা একটা করে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা 5 ফোড়ন, এখন চাপাটা দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু ভাজা ভাজা হয়ে গেছে, এখন পোস্তটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফুলকপির পোস্ত হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তরকারি সবগুলো নিয়ে এনে দিয়ে দাও না পাতায় পাতায়। কচু ভাতে মাখা আছে এখানে, প্রতিটা এখন ইয়ে হয়ে গেছে, জল জল হয়ে গেছে, অন্য লঙ্কা চুকুটো নাহলে খেতে ভালো লাগবে। ভাজা লঙ্কা দাও না, কাঁচা লঙ্কা দাও। তুই জানিস না সপন এরকম ধরনের নুন দিয়ে একটু শুধু রাখতে হবে ভালো।
দিদি মা যে লাউটা দিয়েছে এটা কিছু হয়নি রায় না বলতাম পিঠা করতে লাউ পিঠা চালে ভিজে দুটো ভিজি দে রে চাল খাচ্ছে তো দিদি গরুর বিয়া না দিদি মার আছে এই দুটো চালে ভিজি দে গরুর বিয়াটা কবে লাউ পিঠা মূলা পিঠা কালকে তো দাদাকে দিয়ে রান্নাকে বলবো রান্নাকে মাংস করি মাছ করি না রান্নার ফোন বাগানো হয়ে যাবে দিদি বন্ধুরা ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ। ভালো মানে দরকার হলে যখন দরকার তখন দিয়ে দেয় পয়সা।